আল্লাহর কাছে সেটা কোথায় লেখা আছে কথা বলেন কোরআন শরীফে বলবো আমি তো হাফেজ নই মাওলানা পড়েছি তো অতটা ইয়া থাকে না বাপু আয়াতে তুমি যদি কোনো হাফেজ থাকে আমার কথা একমত হবে আল্লাহ পাক ডাইরেক্ট বলেছে ইয়া আইয়ুহান নাস হুদাল লিল মুত্তাকিন হে মানুষ মণ্ডলী ওরাই হলো মুত্তাকি কারা জানেন যারা আমি আল্লাহ আমার দেওয়া রিজিক থেকে দান করে আমি আল্লাহ আমাকে না দেখে বিশ্বাস করে আমি আল্লাহ আমার নামাজকে কায়েম করে তারাই হলো মুত্তাকি জেনে বলো আরো জোরে বলা যাবে না বিশ্বনবীর আদর্শ সাহাবারা নিয়েছিলেন এই জানেন আদর্শ ক্ষমতার বল হ্যাঁ নবীর উম্মত দাবিদার লজ্জা থাকা দরকার আল্লাহ পাক ডাইরেক্ট বলেছে আরে ইনসানিয়াত ইনসানিয়াতের জায়গায় শত্রুতা শত্রুতার জায়গায় আমি জাহিরুল আমার উপরে আপনার শত্রুরা আছে বলে আমার শত্রু আমাকে বিনা অন্যায় গিয়ে আমাকে অত্যাচার করছে অথচ আপনার উপরে আমার শত্রুতা আছে বলে আপনি দাঁড়িয়ে দেখছেন অন্যায় আমার নেই তবু শত্রুতা নেওয়ার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য ওই জায়গায় যদি আপনি দান্তারি করেন আল্লাহ আমাদের হেদায়েত করার জন্য রসুল পাঠিয়েছিল তাই তো নাকি নাকি এমনি পাঠিয়েছিল আমাদের হেদায়েতের জন্য তো বেশ কিছুদিন আগে একটা বন্যা হয়েছিল মনে আছে এক রাত্রে কি করেছে চব্বিশ পারগনা ফাঁসিয়েছে কথা ঠিক না বল পুকুরে মাছ কারো ছিল ছিল না কেন ছিল না বলেন তো যার পুকুর আছে সে জীবনে পাশের বাড়ির একটা মাছ পর্যন্ত দিয়েছিল হক আছে না নেই হক আছে না নেই পুকুরে জাল ফেলছে বড় বড় মাছগুলো নিয়ে গিলছে আর পাশের বাড়ির মানুষটা তার কিনে খেতে হচ্ছে যতক্ষণ পয়সা ততক্ষণ খেলে তার প্রতি হক আছে না নেই আছে তো নাকি তাহলে আল্লাহ পাকে নবী পৃথিবীতে কেন এসেছিল হেদায়েতের জন্য এসেছিল হেদায়েত আল্লাহর হাতে নবীকে হুকুম করা হয়েছিল কোন পৃথিবীতে জানেন মানুষ কত অত্যাচারী জানেন আমরা কতটা অত্যাচারী জানেন যার কারণে আজকে আমাদের কাছে এত কিছু বড় বড় দুর্যোগ হচ্ছে এগুলো কেয়ামত আলামত হিসেবে না ছোট ছোট কেয়ামত হচ্ছে বাবা কেয়ামত আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ শুক্রবার যখন পড়ে আমার প্রচন্ড ভয় হয় যদি না জানি আজকের যদি কেয়ামত হয়ে যায় তাহলে শুক্রবার দিন কেয়ামত হবে তো সেটা মহরম মাসের 10 তারিখ যেটা আল্লাহ পাকের নবী হাদিসে বলেছে কিন্তু আমার ভয় হয় বাপ কেন জানেন কেয়ামত যদি হয় মুসলিমদের উপরে ইমানদারদের উপরে হবে না কাদের উপরে হবে জানেন যারা আল্লাহকে অবিশ্বাস করে নবীকে অবিশ্বাস করে যদি আমাদের উপরে কিয়ামত হয়ে যায় আমরা নাজাত পাই বলে মনে হয় নবীকে মহব্বত করি শুধু নবীকে মহব্বত করি নবী দিবস করে গেলেই আমরা জান্নাতে চলে যাব কথা ঠিক না চলে যাব নাকি আমার কাছে কথা হলো বস্ত্র বিতরণটা করেছেন সবথেকে বেটার ইংলিশে বলে বেটার বাংলায় বলে অতি সুন্দর বুঝতে পারছেন একটা গরিব মানুষের খবর নেন তার খাওয়া হচ্ছে কি হয় না এই নয় যে 20-30 হাজার টাকা খরচ করতে হবে 5000 টাকা খরচ করে করুন দুঃখ নাই অত্যাচারী মানুষ থেকে সরে আসে মায়া দেখেন মায়া এত অত্যাচারী মানুষ এই মানুষ অত্যাচার করতে করতে প্রায় 3500 নবীকে ছাড়ে মেরে ফেলেছিল কত না কতজন নবীকে বলেন 3500 নবীকে জানে মেরে ফেলেছে আল্লাহ পাক তবু কত ভালোবাসে বলেন না আমাকে এই মানুষকে হেদায়েত করবার জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে নবী নূহ আলাইহিস সালামকে 1400 বছর হায়াত দিয়েছিলেন কত বছর 1400 বছর হায়াত দিয়েছিলেন 950 বছর দ্বীনের খিদমত করেছিলেন কত বছর কথা বলেন 950 বছর নবী নূহ আলাইহিস সালামের এই 950 বছরের খিদমতে মাত্র 80টা মানুষ মুসলমান হয়েছিলেন কত বছরে 950 বছরে
এই মানুষটা ভালো করবার জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে নবী মুসা কালিমুল্লাহকে বানালেন। 250 বছর হায়াত পেলেন, 250 বছর হায়াত পেলেন নবী মুসা কালিমুল্লাহ, মাত্র 12টা মানুষ মুসলমান হয়েছিল। কত বছর? 250। কটা মুসলমান? এই মানুষকে ভালো করবার জন্য আল্লাহ পাক এই পৃথিবী জমিনে আমার নবীকে আল্লাহ বড় দয়া দিয়ে মায়া দিয়ে আল্লাহ বড় রহমত করে আল্লাহ আমার নবীকে মক্কার আবহাওয়া ইসপাহাড়ের পাড়ে বসে মাজার আমিনার পেপারে থেকে আবদুল্লার জীবন শুরু নবী দিয়ে আল্লাহ আমার নবীকে আল্লাহ পাঠালে নবী আমার আস্তে আস্তে বড় হতে লাগলো। আল্লাহ নবীর 24 বছর বয়স হলো, নবুয়াত প্রাপ্ত লাভ করলেন। নবী আমার আল্লাহর নবীর পিতায় হজরতে নবী নূহু আলাইহিস সালাম জিজ্ঞেস করেন 1400 বছর হায়াত, 950 বছর দিনের খিদমত, 80টা মানুষ মুসলমান, আর নবী মুসা 250 বছর পেয়ে 12টা মানুষ মুসলমান, আমার নবী 63 বছরের জিন্দেগীতে মাত্র 23 বছর দিনের খিদমত করেছে। বাবা 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়, এই 23 বছরে কম বেশি করে লাখ সাহাবা। আরো জোরে বলা যাবে না? কোন নবীর উম্মত নবী যেগুলো নিষেধ করেছে সেইগুলো করব নাকি নিজেদের ইচ্ছা মতো চলো? নবীকে ভালোবাসে আল্লাহকে যদি পেতে চান, আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছে আমি আল্লাহ আমাকে যদি পেতে হয় আমার নবীর মহাব্বত করবি যা আমি আল্লাহ আমার ভালোবাসা হয়ে যাবে। জোরে বল, চিৎকার করে বলো সে নবীকে মহব্বত করে। নবীকে ভালোবাসা মানে কি? পাঁচ ওয়াক্ত নামাজটা আদায় করে, আগে নামাজ পড়ে, এখানে বসলে কিচ্ছু হবে না যদি দুই নামাজি হয়ে পড়ে, বুঝেছেন? বিশ্বনবীর একজন সাহাবা ছিলেন, মন্দ সাহাবা রে বা মন্দ, কেমন আদর্শ তারা নিয়েছিল দেখেন, নবীকে কতটা মহব্বত করেছিল দেখেন, মন্দ সাহাবা চোখে দেখতে পায় না। আল্লাহ নবী একবার উঠে বললেন আমার সাহাবারা, আমি আখিরি জামানে আরো নবী জানিয়ে দিলাম বাবা, কোন ব্যক্তি যদি আজান শুনে ঘরে নিজের ইচ্ছাকৃত নামাজ পড়ে ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কোন ব্যক্তি যদি আজানটা নিজের কানে শুনে ঘরে যদি ইচ্ছাকৃত ভাবে নামাজ পড়ে ওই ব্যক্তির নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী যখন এই কথা শোনালেন, আল্লাহর নবীর একজন সাহাবী অন্ধ সাহাবা ছিল বাবা চোখে দেখতে পায় না, আমার নবী দরবারে গিয়া জি জানালেন ইয়া রাসূলুল্লাহ দেবী মাফ করুন আমি তো চোখে দেখতে পাই না, আমি তো অন্ধ মানুষ, আমার জন্য কি মাফ নাই? আমি আল্লাহ নবী বললাম বাবা সাহাবা তুমি তো চোখে দেখতে পাও না, তুমি কি কানে শুনতে পাও না? সাহাবা খুঁটির বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কানে শুনতে পাই। আল্লাহর নবী বললেন বাবা সাহাবা রে তুমি যদি কানে শুনতে পাও তাহলে আমি আখিরি জামানা আরো নবী জানিয়ে দিলাম, তুমি যদি নিজের কানে আদান শুনতে পাও আমি রাসূলুল্লাহ দিলাম, তুমি যদি মানুষের কাছে জিজ্ঞেস করে করে তুমি যদি পাহাড় ধরে পাহাড় ধরে এই মসজিদে নববী দেশে আমার পিছনে নামাজ আদায় করে দাও আখিরি জামানার নবী কথা দিলাম যেটা আমাদের মহানায় দানে আল্লাহ পাক যে জায়গায় আমার থাকার জায়গা করবে তার থেকে অতি বিপদবর্তিত তোমার জায়গা দাও আমার আল্লাহ করে দেবে।
চোখে দেখতে পায় না। আর এখানে যে কটা বসে আছে সব খানা চোখে দেখতে পাই, কথা বলে একটা অন্ধ আছে এখানে আছে জি। আল্লাহ নবী সাহাবা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? আবু তালহা নাম শুনেছেন? নামাজ পড়ছে নিজের খরমা বাগানে, পড়তে পড়তে একটা সুন্দর পাখি দেখতে পেয়েছে, দেখতে পেয়ে পাখিটার দিকে মন চলে গেছে, আল্লাহ এত সুন্দর সৃষ্টি। কড়াকাত নামাজ পড়েছে ভুলে গেছে, কড়াকাত নামাজ পড়েছে ভুলে গেছে। আল্লাহ নবী দরবারে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন। আল্লাহ রাসূল বলছে কি হয়েছে বাবা, তালহা কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তালহা নামাজ পড়ছিলাম আমার খেজুর গাছের বাগানে, কিন্তু একটা সুন্দর পাখি আমার চোখের সামনে আসতে, আমি ভাবলাম আল্লাহ আপনার সৃষ্টি জগতের মখলুক এত সুন্দর, এই কথাটা ভাবতে ভাবতে কড়া কথা নামাজ পড়েছি ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এই ভুলে যাওয়ার কারণে আমি কাফরা স্বরূপ, আমার ওই খরমা খেজুরের বাগানটা ইসলামের জন্য দান করে দিলাম। কড়াকাত নামাজ পড়েছে ভুলে গেছে, আর আমরা কতদিন পড়িনি মনে আছে? কথা বলে তাহলে কাফফারা কি দেবেন? খেজুর বাগান ছিল, আল্লাহর রাসূল ছিল, দিয়ে দিয়েছে আপনাদের তো এখানে মনে হয় দু এক, আমার তো মনে হয় দু তিন বিঘে জমি কারণ নেই, কথা ঠিক না? দু তিন বিঘে ভিটে বাড়ি আছে কারণ, আমার তো মনে হয় টাউন এলাকা তো পাওয়া বড় মুশকিল। তাহলে কি দেবে কিয়ামতের ময়দান? আল্লাহ কি দেখবে? আমালাম সালিহা, নেক আমল, কথা ঠিক না? বল বিচার করবে কি দেখে? কথাগুলো ভালো করে বলছেন, অন্তর থেকে আর আমল দেখো, অন্তরটাকে শুধরে নেন, শুধরে যান মানুষের মতো মানুষ হন, এখনো সময় আছে, যদি গজবের হাতে রাস্তে চান এই বিশ্ব নবী দিবসের চাঁদে আপনাদের এলাকায় বসে বলে যাবেন খোদার কাছে, মহা ভয়া দিতে আসতে চলেছে, যদি আপনারা শীঘ্রই না যান তাহলে আপনাদের কিন্তু ওই কুকুর বিড়ালের মতো মত ছিল করোনা, মনে আছে? কেউ কারোর মাটি দিচ্ছিল? ইমাম সাহেব পর্যন্ত চাকরি ছেড়ে দিচ্ছে, সম্পূর্ণ দরকার নেই, জাহান বাঁচানো সরস। এবার মোল্লাখালী নাম শুনেছেন? মোল্লাখালী, ছোট মোল্লাখালী, কোস্টাল থানা, সুন্দরবন। এখন আমি ওখানে আছি, দুই স্বামী স্ত্রী মারা গেছে, আমার তো মনে হলো স্ট্রোক করে মারা গেছে, কিন্তু ডাক্তার ক্যানিং থেকে বলছে করোনা হয়ে মারা গেছে। আচ্ছা বাবা, মাটি দেওয়ার ছোঁয়ায় মাত্র চারজন, কসম বলছে আমি নিজে ছিলাম, আমার করোনা আল্লাহ দিতে পারতো তো? আল্লাহ দেবে, করোনা দেবে 100 বার করোনা, তার মানে কি এইসব ভুলগুলো তোরা করিস না, নামাজ পড়। আল্লাহ বলেছে তামাম বিপদ থেকে বাঁচাবো নামাজ পড়লে, আর লকডাউনে এক জায়গায় হয়ে জামাত করা চলবে না, তাহলে বিপদ বেড়েছে না কমেছে? কথা বলে কথা বলে বিশ্ব নবী বললেন আমি সাহাবারা আমি আখিরি জামানা, আর নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে বাবা, এমন একটা সময় আসবে বাবা, আমি আখিরি জামানা রে নবী, আমার ইসলামটাকে নিয়ে খেলা করা হবে বাবা, আমার ইসলামটাকে নিয়ে বিক্রি করা হবে বাবা, আমার ইসলামটাকে নিয়ে বিরিয়ে দেওয়া হবে বাবা, আখিরি জামানার দাবি জানিয়ে দিল যে সময় আমার উম্মতেরা আলেম হবে, হাফেজ হবে, ইমাম হবে, নামাজি হবে, মুত্তাকি হবে, অথচ ইসলামটাকে বেছে দেবে, অথচ ইসলামের কোনো সম্মান দেবে না, এই সময় আমার আল্লাহ এমন পরিমাণ গজব আসমান থেকে বলে বিদিন হয়ে যাবে, তারা বুঝতে পারবে না এই গজব গুলো কেন হচ্ছে, আল্লাহর নবী হাত তুললেন আল্লাহ এমন গজব যদি আমার উম্মত দিয়ে ভরে দেন আল্লাহরা বড় কষ্ট পাবে, আল্লাহ বলে নবী রে আল্লাহ গজব করবাকে আমি বাধা করে নিলাম তোমার উম্মত বলে না খাইয়ে মারবে না, আল্লাহ বলছে এই পৃথিবীর মানুষরা তোরা, আমি আল্লাহ বলছি যদি হেদায়েত পেতে চাস ফলো কর, কোরআনকে ফলো কর, আর যদি না করিস কি হবে জানিস? ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ, হে অবিশ্বাসীরা যদি আমার কোরআনের বিপরীতে চলে যাস আমার আযাব বড় ভয়ঙ্কর, আল্লাহু আযীযুন ইন্তিকাম, আমি আল্লাহ কিন্তু প্রতিশোধ গ্রহণকারী, তোরা এটা ভাবিস না যে তোরা আমার সঙ্গে যে ব্যবহারটা করছিস এর জন্য আমি তোদের কাছে
প্রতিশোধ নেব না, এটা কোনোদিন হতে পারে না। তোরা আমার সঙ্গে যেমন ব্যবহার করবি তেমন ফল পাবি। বাপ, আমার অসমাপ্ত বক্তৃতা এখানে শেষ করব। যাওয়ার আগে একটা কথা বলি, আগে চরিত্রটাকে ঠিক করে তারপরে নামাজ পড়েন। কসম করে বলছি, চরিত্র ঠিক করে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কিন্তু ফুসকা হয়ে যাবে। ফুসকা মানে বোঝেন, পানি জমে তো লোকের দিলে একদম গেলে যায়, আর কিছু থাকে না, বেকার হয়ে যাবে। বাসের গায়ে লাগা আছে, এই দেখবেন তো ক্যানিং থেকে বাড়াই পড়ে যাচ্ছে যে আপনার চরিত্র আপনার পরিচয়। কথা ঠিক না বল, আপনার চরিত্র আপনার পরিচয়, আপনি যেমনই করবেন তেমনই ফল আপনার জন্য অপেক্ষা করছে। তা যাই হোক, আশা করি আমরা সকলে বিশ্বনবীর আদর্শ হলে ইনশাআল্লাহ আজ থেকে আমরা ওয়াদা করি, বিশ্বনবীর আদর্শ হলে আল্লাহ পাকের দরবারে আমরা কিয়ামতের দিনে হাজির হবে ইনশাআল্লাহ। সকলে হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আগে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে, যাই হোক আল্লাহ আমাদের সকলকে কবুল করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।